তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি ক্যান্টনমেন্ট স্টেশনে। অ্যাকচুয়ালি ট্রেনে করে কোথাও যাচ্ছি না, যাচ্ছি হলো মেট্রো করে। বাট মেট্রো সাধারণত আমি নওপাড়া থেকেই উঠি, বাট আজকে দমদম থেকে উঠতে হবে, তাই জন্য এখানে ট্রেনে উঠবো। ট্রেনে করে দমদম যাব, সেখান থেকে আবার মেট্রো করে যাব যেখানে যাওয়ার। কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না, সেটা পরে বলছি। অ্যাকচুয়ালি দমদম দিয়ে মেট্রোয়ে ওঠার কারণ হচ্ছে যে একজন স্পেশাল একজন কেউ আসছে যে আমার সাথে দমদমে গিয়ে মিট করবে। তো তার সাথে দমদমে গিয়ে মিট করার পরে আমি দমদম থেকে মেট্রো করে তার সাথে যাব। এবার স্পেশাল যে আসছে সে এতটাই স্পেশাল যে সে তাকে তোমরা কেউ দেখতে পারবে না, তো সে পুরো ব্লগে ইনভিজিবল হয়ে থাকবে। কারণ সে বলেছে যে দাদা আমি তোমার ব্লগে কিন্তু আমাকে দেখাবে না। তো আমি বলেছি যে ঠিক আছে তোমাকে আমি দেখাবো না। তো সে থাকবে, বাট সে থাকবে কিন্তু তাকে দেখা যাবে না। তো সেই স্পেশালের কারুর সাথে যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সেটা গিয়েই দেখতে পারবে। আর ভেবো না যে এটা কী, এটা অন্য কেউ আবার ব্লগ ফক করছে কি না সেটা ভেবো না। দাড়ি গোফ কেটে ফেলেছি, জানি খুব বাজে লাগছে, কিন্তু একটা ক্যারেক্টার করছি, সেই ক্যারেক্টারের জন্য আমার দাড়ি গোফ কাটতে হয়েছে। তো নতুন একটা প্রজেক্টে একটা ক্লিন শেভওয়ালা ক্যারেক্টার করছি, সেটা আসছে খুব শিগগিরই। সেটার যাই হোক, সেটা শ্যুট হলে শ্যুটিং ব্লগে দেখতে পারবে। তো যাই, এখন ট্রেনের জন্য অপেক্ষা করি, তারপর দমদম যাই, সেখান থেকে মেট্রো উঠবো, তারপর মেট্রো উঠে দেখা হচ্ছে। তো মেট্রোতে উঠে পড়েছি, মেট্রোতে বেশ ভালোই ভিড় রয়েছে মোটামুটি। তো যাই হোক, নামি, ময়দানে নামবো, নেমে দেখা হচ্ছে আবার। ইলিয়াড পার্কের সামনে চলে এসেছি, ময়দানে নামলাম। তো ইলিয়াড পার্কে একটা ব্লগ আছে আমার, ওটা চাইলে দেখতে পারো, ইলিয়াড পার্কের সামনে। আর এই যে দা 42 আমার ফেভারিট। তো যাই হোক, ইলিয়াড পার্কে যাচ্ছি না, যাচ্ছি অন্য একটা জায়গায়, যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল। যাই, ভিক্টোরিয়াতে গিয়ে দেখা হচ্ছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পিছনে ভিক্টোরিয়া। তো টিকিট কাটতে হবে, ওইদিকে টিকিট কাউন্টার। তো টিকিট কেটে ভিতরে ঢুকে আর দেখা হচ্ছে। তো অনেক দিন পরেই ভিক্টোরিয়াতে এলাম, বেশ ভালো লাগছে ভিতরে ঢুকবো, বেশ অনেক দিন পরে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকবো। ওই একবার দেখে নাও তোমরা ভিক্টোরিয়াটা, আহ হা হা, দারুণ। যতবারই আসি না কেন, প্রত্যেকবারই নতুন লাগে এবং বেশ ভালো লাগে। তো এই যে টিকিট কেটে ঢুকে পড়েছি, তো আমাদের এখন ভিক্টোরিয়ার ভিতরে ঢুকতে হবে মিউজিয়ামে। তবে আজকে বিষয়টা হচ্ছে গিয়ে কি, টিকিটটা না একটা অদ্ভুত একটা জিনিস দেখলাম। আমার ঠিক আগে একজন বাংলাদেশের মানে ট্যুরিস্ট এসেছিলেন, তিনি ঢুকলেন। তো তাকে না একটা অন্যরকম টিকিট দিল যেটা খুব ভালো, মানে আমাদের আমাকে এরকম সেই পুরনো টিকিটটাই দিলো, বাট ওনাদেরকে একটা বেশ প্রিন্টেড একটা বেশ ভালো টিকিট দিল। তো এটা একটা ভালো ইনিশিয়েটিভ, যারা আমাদের দেশ ঘুরতে আসছে তাদের জন্য একটা নতুন ধরনের কি ইমপ্রেশনটা খুব ভালো হয় তাদের। তো যাই হোক, এই যে নুড়ি পাথরের বিছানো রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগে। আর এই যে পিছনে ভিক্টোরিয়াটা তোমরা দেখতেই পাচ্ছ, তো যাই হোক ভিক্টোরিয়াটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, তো মোটামুটি রোড আছে, তো তার মধ্যে দিয়ে আমরা এখন ভিক্টোরিয়ার ভিতরে মিউজিয়াম দেখবো কি একটু রোডটা কমলে, তারপর বাগানটা পুরোটা দেখবো। তো যাই হোক, তো আমরা যাই ভিতরে। যাই হোক, একা একা ভিডিওতে তাও আমরা বলতে হচ্ছে, খুব অকওয়ার্ড লাগবে। যাই হোক, অনেক লোক আছে, বেশ রোদ ওয়েদার, কিন্তু বেশ ভালোই লোকজন আছে। এই যে মূর্তিটা, রানী ভিক্টোরিয়ার মূর্তি, তো এটার সামনে আমার অনেকগুলো ফটো রয়েছে ইভেন। তো আজকে করে ফটো তোলার কোনো ইচ্ছা নেই, বাট এই প্রথমবার আমি এই মূর্তিটার সামনে ভিডিও করছি, মানে অনেকবার ফটো তুলেছি, তো আজকে আর ফটো তুলবো না, কারণ ফটো তুলতে তুলতে বোর হয়ে গেছি। ইভেন আমার এই এই ভিক্টোরিয়ার ব্যাকগ্রাউন্ডে নিয়ে এরকম করে দাঁড়িয়ে পোর্ট্রেটেও আমার একটা ফটো আছে, একটা না অনেকগুলোই আছে, বাট আজকে ভিডিও করবো, ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ভিডিও করবো, ফটো তুলবো না। তো আমরা এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকে গেছি, জানি না আমার ভয়েস শোনা যাচ্ছে কি না, বাট আমি বেশি জোরে বলতেও পারছি না, অনেক লোক আছে তাই। তো এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তোমরা জাস্ট দেখে নাও একবার। ভিডিও করার চেষ্টা করব, আগে নিজে দেখি, তারপর বাকিদেরকেও দেখাই, মানে যে দেখতে এসেছে তাকে দেখাই, তারপরে
ভিডিও এইটার কথাই আমি আস্তে আস্তে বলছিলাম মিত্রতে। এটা খুব ভালো একটা জিনিস, এটা আমার খুব ফেভারিট জিনিস, মানে টোটাল ভিক্টোরিয়ার মধ্যে। এটা হচ্ছে ওই যে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা খুব ভালো করে বুঝবো যে আমরা ব্লু প্রিন্ট বানাই না, এটা কিন্তু ভিক্টোরিয়ার একটা রিপ্লিকা টাইপের। হ্যাঁ, যদিও ওটা অরিজিনাল মডেল ব্লু ম্যাশন লেখা আছে, কিন্তু এটা আমরা জানি কি এটা ব্লু প্রিন্ট। তো এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সময় পড়ানো হয়েছিল যে কি এখানে কারাবার নিয়ম ভঙ্গ করছে বলে ঝাড়ছে খাচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, তো সিভিলে আমাদেরকে যে মানে পড়ানো হয়েছিল যে এই যে রেপ্লিকাটা বানানো হয়েছে, তো এইটা দেখে মানে আমাদেরকে বলা হয়েছিল যে কীভাবে একটা স্ট্রাকচার বিল্ড হয়। তো আরেকটা জিনিস আছে, নিচেতে তলা এর বেস করা রয়েছে, তো এই বেসটাও আমাদেরকে আমাদের সিলেবাসে ছিল যে এই যে ফার্স্টে বেস বানানো হয়, দেন তারপরে এই মডেলটা কি করা হয়। তো যাই হোক, আমরা একবার প্রজেক্টে এটা বানানোর চেষ্টা করেছিলাম, বাট আমরা পারিনি, এতটা ভালো করে পারিনি। তো এটা বেশ কি এখানে যতবারই আসি এটা দেখতে বেশ ভালো লাগে, কারণ এটা আমরা প্রজেক্টে করেছিলাম কলেজে। তো এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভিতরের হলটা, আর এই যে দোতলা এটা আমাদের, এটা আমার খুব ভালো লাগে, এই ছাদটা, এই ফিলিংটা বেশ মজাদার। আগে দোতলায় উঠতে দিত, মানে ওই যে ব্যালকনি এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে টোটাল যে ব্যালকনি এরিয়াটা, আগে আমরা দোতলায় উঠতে পারতাম। আমার মনে আছে যে পলাশ, আমি, রিমা, সঙ্গীতা, বৈশালী সবাই মিলে একবার ঘুরতে এসেছিলাম ভিক্টোরিয়াতে। তো তখন আমরা উপরে উঠেছিলাম এবং ওই ব্যালকনি থেকে ছবি তুলেছিলাম, মানে কিছু পাবলিক আমরা নিচে দাঁড়িয়েছিলাম, কিছু পাবলিক উপরে উঠেছিলাম। তো তারপর উপর থেকে নিচে ছবি, আর প্লাস হচ্ছে নিচ থেকে উপরে ছবি। তো এখন আর উপরে উঠতে দেয় না, জানি না কেন, বাট আবার পরে উঠতে দিলে বেশ ভালো লাগবে, আবার ওরকম ছবি তোলা যাবে। তো এখন আবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে উপরে কাজ হচ্ছে, এই যে মেবি পরে হয়তো উঠতে দিতে পারি, কাজ হয়ে গেলে। তো আগে উঠতে দিতে, এখন আর কেন উঠতে দেয় না জানি না। যাই হোক, তো এই জায়গাটাও বেশ ভালো লাগে, এটা না অনেকটা সরানো ছিটানো, আর নতুন আবার বসার জায়গা করেছে, ভালো লাগছে বেশ। একটু বসে নিই, তারপর আবার উঠবো। এই হলো রবার্ট ক্লাইভের কামান, যেটা পলাশির যুদ্ধে ব্যবহার হয়েছিল। এই কামানটা খুব ভাল লাগে, কারণ খুব শীঘ্রই দুর্গরহস্য আসছে, এবং এই যে মোহনলাল, আর এই যে মোহনলালের যে মুখটা, তো যারা দুর্গরহস্য পড়েছে তারা জানে এই যে পলাশির যুদ্ধে ব্যবহৃত এই কামানটার কি মানে গুরুত্ব দুর্গরহস্যে। যাই হোক, তো আমরা দেখানোর চেষ্টা করব। এটা একটু পজ করে যদি করতে পারো তাহলে করে নিও। তো যাই হোক, এটা বেশ মজাদার, দুর্গরহস্য আসছে তাই জন্যই কামানটার একটা ক্লিপ তুললাম। আর এই হচ্ছে রবার্ট ক্লাইভের মূর্তি। হ্যাঁ, এই মূর্তিটা দেখলে আমার এত হাসি পায় না, মানে বিশাল হাসি পায়। যাই হোক, এই রবার্ট ক্লাইভের জন্যই এত সব জব্য ইংরেজরা দেশে পরাধীন করে রেখেছিল। তো যাই হোক, দুর্গরহস্য আসছে। তো এটা সেই বাংলার সেই বিখ্যাত সিংহাসন, এটাও আমার খুব প্রিয়। বাট আজকে এই লেখাটা পড়তে পড়তে দেখলাম যে আগের বারের থেকে এই লেখাটা না কিছু কিছু জায়গায় চেঞ্জেস করা হয়েছে, কিছু কিছু শব্দ এদিক ওদিক করা হয়েছে, এবং আমার সেটাই মাথায় স্ট্রাইক করলো যে লেখাটা কিছুটা চেঞ্জ করেছে। যাই হোক, এটা সেই বাংলার বিখ্যাত সিংহাসন, এখানেই কে মীরজাফরকে বসানো হয়েছিল পলাশির যুদ্ধের পর, রবার্ট ক্লাইভ বসিয়েছিলেন। এইটাও আমার খুব প্রিয়, মানে হোল ভিক্টোরিয়াতে এই সিংহাসনটা আমার, মানে সিংহাসনের এই প্লেসটা আমার খুব প্রিয়। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আবার মানে এটা, এখানেও আমার একটা স্মৃতি আছে, তো পুরনো স্মৃতি মনে পড়ে গেল এই সিংহাসনটা দেখে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে সাইডের দিক থেকে যে দোতলা স্লটটা আছে সেখানে, এটা আমার খুব ফেভারিট জায়গা ভিক্টোরিয়া, কারণ উপরে উঠলে এসি আছে। তো এই গরমের মধ্যে একটুখানি এসিতে বসা যাবে, মানে একটু এসিতে থাকা যাবে। তো এক তলাটায় যতটা আমি টাইম স্পেন্ড করলাম, আমি উপরে উঠে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো, কারণ উপরে এসি আছে। তো এটা হচ্ছে বিপ্লবী ভারতের যে যে সেগমেন্টটা থাকে ভিক্টোরিয়ার, সেইটা বিপ্লবী ভারতের এটা। মজাটা হলো যে এসি রয়েছে, তো একটুখানি এসিতেও থাকা যাবে। তো এক তলাটা আমি যত তাড়াতাড়ি শর্টে ছাড়লাম, মানে বেশিক্ষণ থাকলাম না, কারণ একতলায় ভিক্টোরিয়াতে গাঁজা রয়েছে সবার মুখস্থ মতো। এবার উপরে যখন উঠবো একটু বেশিক্ষণ থাকবো, এসি রয়েছে। এই যে পিছনে, এটা হচ্ছে ভিক্টোরিয়ার সার্বজনীন সেলফি তোলার জায়গা, তো এখানে সবাই সেলফি তোলে, ফটোও তোলে।
খাওয়ার ছবি আছে, মানে অনেকগুলো আছে। তো এই এই প্লেসটা আর দার্জিলিংয়ের গ্রিনারির সামনের যে প্লেসটা, তো তার মধ্যে অনেক মিল রয়েছে। আমি তো সেলফি তুলবো না, আমি তাড়াতাড়ি করে এসিতে তুলবো। ওরে কি ভিড়, মানে যেই সবাই এসিতে এসে ওখানে সবাই উপরে ভিড়। আমি জানতাম উপরে ভিড় হবে, প্রত্যেকবারই হয়, জানা কথা। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এইখানে দেখার অনেক কিছু আছে। এই জায়গাটা আমার মানে এত ভালো লাগে যে আমি বারবার করে দেখি, তো আমিও এখনও দেখবো। আর একটা খুব স্পেশাল ব্যাপার হচ্ছে যে এখানে একটা সতীনাথ মুখোপাধ্যায়ের একটা মানে ভয়েস ওভার ছিল। জানি না তোমরা শুনতে পাচ্ছি কিনা, বাট আমি শুনতে পাচ্ছি। সতীনাথ মুখোপাধ্যায়কে তোমরা সবাই চেনো, উনি খবর পড়তে না গিয়ে তারপর এখন বিভিন্ন জায়গাতে ইসে করেন, কী বলে, সিরিয়ালে অ্যাঙ্কারিং করেন, বিভিন্ন প্রোগ্রামে অ্যাঙ্কারিং করেন। ওনার ভয়েস ওভার রয়েছে, ওটাও বেশ ভালো লাগে। তো আমি এখানে অনেকক্ষণ সময় কাটাবো, এসি এসিতে সময় কাটাবো। আর এই যে এই যে যাই হোক, তো এটা আমি ভালো করে এক্সপ্লোর করবো। এখানে আমি কোনো ভিডিও করছি না, আমি এখন পুরোটা দেখছি আর কি। একটু আগে ব্যোমকেশের রেফারেন্স দেখালাম, এবার চলে এসেছে কাকাবাবুর রেফারেন্স। এটা কাকাবাবুর কিসের কোন গল্পের রেফারেন্স সেটা তো আমরা জানি। যাই হোক, তো ভিক্টোরিয়াতে এলে ব্যোমকেশ কাকাবাবু সব পাওয়া যায়। আমার পিছনে লাল কেল্লা রয়েছে। যাই হোক, এটা বলতে হবে যে কাকাবাবুর কোন গল্পের রেফারেন্স, কমেন্ট করতে হবে। এই যে তখন বলছিলাম না যে ভয়েস ওভার চলে একটা সতীনাথ মুখোপাধ্যায়ের, এই যে এইখানে লাই মানে এখানে প্রজেক্টারে এটা হয়, আর সঙ্গে ওনার ভয়েস ওভারটাও চলে পুরো কি প্রজেক্টারটা রয়েছে, এই যে এখান দিয়ে প্রজেক্টার ফেলা হয়, আর এইখানে এইখানে ভয়েস ওভারটা চলে। থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে আমরা এখন বাইরে বসে পড়েছি। তো বাইরে একটা খুব সুন্দর ফোয়ারা রয়েছে, আর সঙ্গে মানে এই ভিউটা খুব দারুণ লাগছে। সেটা হচ্ছে যে ফোয়ারা রয়েছে, তার সঙ্গে দা 42 দেখা যাচ্ছে, আর ব্যাক সাইডে ভিক্টোরিয়াও দেখা যাচ্ছে। মানে আমি এমন একটা পজিশানে বসেছি যেখান থেকে পিছন দিকে ভিক্টোরিয়া, সামনে দা 42, আর সঙ্গে একটা ফোয়ারাও দেখা যাচ্ছে। ফোয়ারাটা নতুন, মানে ফোয়ারাটা নতুন বলতে ফোয়ারাটা আগে ছিল, বাট আগে যখন এসেছি তখন ফোয়ারাটা চালু ছিল না, বাট এখন চালু রয়েছে। ভাল লাগছে, বেশ নিরিবিলি জায়গা, গাছের ছায়াতে। এই যে গাছের ছায়াতে, গাছটা আবার নির্বাকে সুজিত মুখার্জির যে গাছটা ছিল না, সেই গাছটার মতো আবার বেশ গাছের ছায়াতে আরামসে বসে আছি। তো বসে দেখি কী করি, খানিকক্ষণ বসবো, তারপর একটু খাবো, মানে খিদে পেয়েছে, দুপুরের খাবার খেতে হবে, তো সেটা খাবো। দা 42 দেখছি, ফোয়ারা দেখছি, দারুণ জায়গা। তো যাই হোক, বাই। তো ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা আরও একটা জায়গায় গেছিলাম, তো সেটা কোথায় জানতে হলে কী করতে হবে, পরের ব্লগটা দেখতে হবে, আর পরের ব্লগটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে।